এভরিওয়ান, প্রথমে আসি যে আমি বেশিরভাগ ক্ষেত্রে একটা কোশ্চেন আমার ইনবক্সে সবচেয়ে বেশি এনকাউন্টার করি, যে ভাই আপনি তো বা জার্মানিতে তো পার্ট টাইম জব করা যায়, তো এখন হলো আমি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছি, তো এই ইউনিভার্সিটির পার্সপেক্টিভে আসলে আপনার পার্ট টাইম জবের সুযোগ সুবিধা কেমন, বা আপনি আসলে যদি বলি যে হ্যাঁ আমি পার্ট টাইম জব কিরকম পাবো, বা কিরকম কোম্পানি আছে, বা কিরকম পেমেন্ট ব্যাপারটা হলো এরকম, সো এটা নিয়ে হালকা একটু আলোচনা করি। প্রথমে আসি যে আপনাকে যদি পার্ট টাইম জব করা লাগে জার্মানিতে, যেটা লিগাল মানে উইকলি 20 আওয়ার্স যেটা আপনি করতে পারবেন, সেই পার্ট টাইম জবের ক্ষেত্রে অবশ্যই আপনাকে যদি দেখেন যে কোনো বড় বড় সিটি যেমন মিউনিক, স্টুটগার্ড বা হামবুর্গ, ব্রেমেন বা এই সিটিগুলো যেগুলো আছে, যেগুলো বড় বড় সিটি জার্মানি, সেইগুলোতে চুজ করলে আপনার পার্ট টাইম জব পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, কারণ ওইখানেই কোম্পানিগুলো বেস করা থাকে। যেমন হলো আপনি যদি বস কোম্পানির কথা চিন্তা করেন, সেটা হলো স্টুটগার্টে, বা আপনার মার্সিডিজের বা ডাইমলারের হলো স্টুটগার্ট, বা আপনার মিউনিকে আছে হলো সিমেন্স প্লাস BMW, বা আপনার ইংগোলস্টাডে আছে হলো অডি ফ্যাক্টরিগুলা, তো এই ক্ষেত্রে আপনার পার্ট টাইম জব পাওয়ার সুযোগ সুবিধা বেশি থাকে, কারণ ওইখানে প্রচুর পরিমাণ স্টার্ট আপ থাকে এবং আউটসোর্সিং জবও প্রচুর পাওয়া যায় বিভিন্ন কোম্পানিতে, এবং সেই জিনিসগুলো নিয়ে আসলে চুজ করার ক্ষেত্রে এই জিনিসটা আপনারা মাথায় রাখতে পারেন। 2 নম্বর জিনিস হচ্ছে যে পেমেন্টের ব্যাপারটা, যে পেমেন্ট কি রকম দেয় জার্মানিতে। আসলে প্রতিটা জবে আপনাকে একটা মিনিমাম বেয়ার পেমেন্ট, এটা গভর্নমেন্ট নির্দিষ্ট করে দেয়, যেটা এখন আছে খুব সম্ভবত 9.85 টাকা, মানে সরি 9 ইউরো 85 সেন্টস। এখন এইটা খুব সম্ভবত জুলাই মাস থেকে হবে 11 ইউরো 80 সেন্টস। তো আপনি কোনো জায়গায় জব করলে আপনাকে মিনিমাম ওই টাকাটাই দিবে, আর যদি কারো বেশি থাকে সেটা, যেমন স্টুডেন্ট জব, যেগুলো স্টুডেন্ট এন্ড ওয়ার্ক বা হিভি জব, স্টুডেন্টিশে হিলস ক্রাফট যেটাকে বলে, যে TARA যেটা আমেরিকাতে বলে, TA টিচিং অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, সো এখানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট না, এখানে টিচিং অ্যাসিস্ট্যান্ট আর কি, তো টিচিং অ্যাসিস্ট্যান্টকে এখানে বলে স্টুডেন্টিশে হিলস ক্রাফট। তো এইটাকে যদি আপনি পান, সেই ক্ষেত্রে আপনার পেমেন্ট একটু বেশি হয়, বা কোনো কোম্পানিতে জব করলে আপনার পেমেন্টটা ধরেন, যার ধরেন 11.80 সেন্টস, 11 ইউরো 80 সেন্টস আছে, তার থেকে আপনি ধরেন 14 ইউরো বা 14.5 ইউরো পেতে পারেন। তো এইটা ডিপেন্ড করে আসলে আপনার কোম্পানির উপর, কিন্তু বিয়ারলি মিনিমাম আপনি ইনকাম করবেন পার আওয়ারে 11 আওয়ার 80 সেন্টস জুলাই মাস থেকে, যেটা কার্যকর হবে আর কি। তো আজকের ভিডিও টপিক।